ত্রিপুরা বিশালগড়ের বিন্দুমাসী গৌরী রানী সাহার গুন্ডামির চিত্র এবার উঠে আসলো প্রকাশ্যে। এবার ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড়ের বিন্দুমাসী গৌরী রানী সাহার একেবারে গলা কুপিয়ে খুন করার হুমকির ভিডিও এলো প্রকাশ্যে। সম্প্রতি বিশালগড় আনন্দমার্গ স্কুলের জায়গা দখল করে নিয়ে বিন্দুমাসী গৌরী রানী সাহা তাণ্ডব চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা বিশালগড় থানার পর্যন্ত যায়। তারপরও যেন বিন্দুমাসী গৌরী রানী সাহার তাণ্ডব বিশালগড় আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান ননিগোপাল দেবনাথের ওপর কোনোভাবেই থামছে না। আইন সমাজ কোনোটাকেই যেন তোয়াক্কা করছে না বিন্দুমাসী গৌরী রানী সাহা। এরই মধ্যে রবিবার সকালে ফের একবার বিন্দুমাসী গৌরী রানী সাহার গুন্ডামির আরও একটি ঘটনা প্রকাশ্যে এলো। বিন্দুমাসী গৌরী রানী সাহা প্রকাশ্যে বিশালগড় আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান ননিগোপাল দেবনাথকে গলা কেটে খুন করার হুমকি প্রদান করে। রবিবার ভোরবেলা আবারও বিন্দুমাসী গৌরী রানী সাহা ও তার সাঙ্গপাঙ্গরা জোরপূর্বক বিশালগড় আনন্দমার্গ স্কুলে প্রবেশ করে সীমানা দখল করতে যায়। খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে যান বিদ্যালয়ের চেয়ারম্যান ননিগোপাল দেবনাথ সহ অন্যান্যরা। সেখানেই বিন্দুমাসী গৌরী রানী সাহা বিদ্যালয়ের চেয়ারম্যান ননিগোপাল দেবনাথকে ধারালো দা দেখিয়ে খুনের হুমকি দিতে শুরু করে। এই গোটা ঘটনায় বিশালগড় এলাকায় স্থানীয় মানুষজনদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এইচটিভি বাংলা।